ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে মর্গান ব্লগস। ফাইনালি গাইস আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সামনে আছে আমার তারাওয়ালি ভাই। তো দেখছেন তিনি কিভাবে গাছে উঠবো, গাছ কাটবো, আর অ্যাকচুয়ালি ওই যে নারিকেল গাছটা যে আছে ওই নারিকেল গাছটা কাটবো, কীভাবে কাটবো, উপরে টুকরা দিব, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো কীভাবে কাম করে। আর এগুলো আছে, এই যে সাথে আছে মেশিন, এই মেশিনগুলো দিয়ে গাছ উঠবো। তো তিনি তিনার পোশাকগুলো পরতাছে যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দিয়ে তিনি গাছে উঠবো। পিন্ডে কীভাবে উঠে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথমবার সে ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তিনি তিনার মেশিনগুলো যা আছে সেগুলো নিয়ে গাছের বুকলো গেতাছে গাছে উঠার জন্য। তো এই হচ্ছে নারিকেল গাছ, এই নারিকেল গাছটা আজকে কাটবো। তো দেখেন তিনার কত উঁচা নারিকেল গাছটা, একবার দেখাইলাম আপনাদেরকে। তো মেশিন তিনি এখন ঠেঙ্গো লাগাবো, গাছও লাগাবো, লাগাই আর কি পিন্ডে গাছে উঠবো। কীভাবে উঠে দেখুন আপনারা, মেশিন দিয়ে গাছে উঠবো আর কি। অ্যাকচুয়ালি গাছের মধ্যে উঠবো, হাইডে হাইডে উঠবো, তিনার পিন্ডে বা শরীরে কোনো গম পাবো না যে তিনি গাছে উঠতেছে। তো মেশিন লাগাইতেছে, তো মেশিন গাছও লাগাইলো আর কি। হ্যাঁ দেখি কেমনে কি করে টু জেড। তারপরে তারপরে এখানে লাগাইলো, হয়ে গেছে, আরেকটা আছে, ওইটা ওইটা এইদিকে লাগাইব উপরে। ঠিক আছে লাগাক, দেখবো আজকে কীভাবে গাছ উড়ে। হয়েছে, থ্যাংক ইউ, মেশিন নিয়ে আমু নাম বাবারি ধরি দে মেশিন মারি দিব না। হব, তো দেখেন দর্শক তিনি গাছে উঠতেছে, ওয়াও ফাইন, কি সুন্দর করে গাছে উঠতেছে দেখছেন। অ্যাকচুয়ালি হাইডে হাইডে গাছে উঠতেছে, ও কি সুন্দর লাগছে গাছে উঠার ডিজাইন, খুব সুন্দর। আহা, তো প্রায় গাছও উড়ে গেল তিনি দেখতে দেখতেই। ও সর্বনাশ, আমি একটু দূরে থাকি নইলে আবার কোনো ভেজালো মুসিবতায় পড়ব। তিনি গাছের উপরে উঠতে গেছে, এখন আর দেখা যাবে না, যার জন্য আমি দেখাইতে পারবো না, সরি। তো যারা নাকি এই কাজগুলো করে তাগর দেখছেন কত সামান আর কি বস্তুপাতি, এটা হচ্ছে সেই মেশিন, যে মেশিন দিয়ে আর কি গাছ কাটবো। তো এদিকে দেখেন কত মোড়া একটা রশি, তো দেখি কী কী আছে এখানে, অনেক বস্তুপাতি আছে, তো মালামাল সম্পূর্ণ। আর ওইদিকে তো গাছগুলো কাটতেছে, তো নারিকেল খাওয়া যাবো আর কি আজকে। তো সেগুলো কাইডে কাইডে তিনি ফেলাইতেছে আর কি। আর নারিকেল নারিকেল খাওয়া যাবো আজকে, দুনিয়ার নারিকেল আছে। হ্যাঁ মেশিন বাইন্ধে দিব, ঠিক আছে মেশিন বাইন্ধে দিতেছি। তো নারিকেল নিয়ে টানাটানি লাগাইছে একজনে এক দিয়ে, তো এই মেশিনটা এখন আমি বাইন্ধে দিব। হ্যাঁ হ্যাঁ, মেশিন কই ধরি আমি, মেশিনে কাবারও ধরলে তো হবো না। হ্যাঁ উঠকি মনে ইনু ইনু ইনু, আচ্ছা দিতাছি। তো ক্যামেরাটা অ্যাকচুয়ালি ছুঁয়ে নেই, কি বান দিব, ফসকা গিরো মরা গিরো দেওয়া যাবো না, খুলবো না গো, তুল। তো মেশিন এখন তিনি উঠাই যাচ্ছে আর কি, যে উপরের দিকে লাহা লাহে। তো তিনি উপরে আছে, মেশিনটা প্রায় উঠতেই গেল। এখন হরা যা সর,
মেশিন স্টার দিবা নাকি? তিনি মেশিন স্টার করছে, তো এখন তিনি কাটবো আর কি উপরে, দেখা যাক। উপরে গাছ কাটতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাই গড, আরে কেমনি করে কাটিয়া ফেলাইল, এটা কি সম্ভব নাকি? মেশিন নামাই দেছ তাহলে? তোর এটা খুললে নি তা অ্যাকচুয়ালি নামা সহজ হইতো। নামো, হ্যাঁ না টুকরা আড়াই থাক, করবো না বাবা, ওই না গাছগুলো উঠবে আমারই কাটবো, আর না থাক দিবার সা কি কৌ হ্যাঁ আমি দৌড়ে করতেছি, আরামসে পড়বো না গে, সুপুরি গাছ এক দুটা নষ্ট হয়ে হোক গা হোক গা, হ্যাঁ দড়ি সে ফেলাই দাও, তুমি দড়ি দিয়ে ফেলাই দাও না, ও হো সরি সরি, খুলো না গে, খুলছে মেশিন নিয়ে গেলাম গা, হ্যাঁ তো এখন আমি নারিকেল খাইমু, নারিকেল খাই আমি, সর্দি নাকছে তাও খাওয়া যাবো আর কি, না ছুটটা খাম, তো তিনি নাম নামে গেছে অলরেডি গাইস, নেমে গেছে, হ্যাঁ নাম খাই নাও খাই নাও, নারিকেল খাও দাওড়া, হ্যাঁ আগলা তাই কেমন তোর, এত মিড়া গে গাছরা গেল যে পানি থাকে এমনি গেছে পানি, সর্দির ভিটামিন খাও,
খুব দে পানি ভরে গেছে ওদের দোলা দে আগে তো না কি করছ মুখ দোলা নারিকেল খাইতে আছে কাটলে বাড়াবো না তো মারাই পড়বা কি বুদ্ধি দেখছ ইয়ার করছ মামা দাও তো ফালাই দে আগে আমার দাও দিয়া কুবান যাবো না জক মতন না কুপ লাগলে দুজন আলা সাইড মারে ট্রাক নামে যাবো গা এ আমার গার নাই মোর রোড দিয়া হ্যাঁ সাত তো দুই আর করে টেম্পারে দে কি দি আই যে গ্ল্যান্ডার মেশিন ধার দাও নাকি না না পলিশ পলিশই আবার পলিশই না কামারও করতেই থাকে পলিশ গ্ল্যান্ডার মেশিন ধার দিলে গো আমি দিয়ে দিয়া আমার তে আছে আজকে গ্ল্যান্ডার তে কাঁচা হয়ে যায়গা আগে ইয়ে ভাই করে দাও হে কালে মারো ও 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
ক্যা বাত রহমান করে দাও খুব সুন্দর চালের অসুবিধা নাই তো দুই দিন সারক বানাবো জায়গা আছে খালি লক দুটে টান নিয়ে ফেলাই দিই না